নমস্কার বন্ধুরা, আমি শিলা, শিলা ডায়েরি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের একটি গল্পের অংশ বিশেষ শোনাব। গল্পটি দেবকুমার বসুর কলমে লেখা, নষ্ট নারী। গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। আশা করছি শুনতে তোমাদের সকলের ভালো লাগবে। বন্ধুরা, গল্পের এই অংশটুকু শুনতে যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে শিলা ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো এবং একটি লাইক ও শেয়ার করে দিও। সাথে গল্পটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। চলো শুরু করা যাক। দেবকুমার বসুর কলমে নষ্ট নারী। যুবক যুবতীরা চারপাশে ভিড় করে সেই নাচ দেখছে, উল্লাসে চিৎকার করছে কেউ কেউ। তার মধ্যেই বছর 22-23 একটি মেয়ে আপন খেয়ালে আলুথালু বেশে ঢুকে পড়েছে নিত্যরত ছেলে দুটির কাছাকাছি। তার বাসন্তী রঙের শাড়ির আঁচলটা গা থেকে খসে গিয়ে মাটিতে লুটাচ্ছে। সে দুই হাত উপরে তুলে হেলে দুলে কাঁধ নাচিয়ে নাচিয়ে ঠাকের তালে তালে তুড়ি দিচ্ছে দুই আঙুলে। ধনুচি নাচিয়ে ছেলে দুটি তার কানের কাছে কিছু বলে সরিয়ে দিতে চাইছে, কিন্তু সে কিছুতেই সরবে না। ঢাকের ছন্দের সঙ্গে নাচের নেশায় সে বুধ হয়ে আছে। একটি যুবতী ছুটে গিয়ে তার লুষ্ঠিত আঁচল তুলে নিয়ে বুকের মাঝখানে গুঁজে দেওয়ার চেষ্টা করে। সে তাকে এক ছটকা দিয়ে চিৎকার করে ওঠে, এ শালি বেদখাকি, আমার বুকে হাত দিচ্ছিস কেন রে? সুদক্ষিণা প্রচন্ড টলছে, প্রায় পড়ে যেতে যেতেও পড়ছে না। শাড়ির নিচের দিকটার লুটানো আঁচলটা ধুলোয় মাখামাখি হয়ে গিয়েছে। ধনুচি থেকে আগুনের ফুলকি পরে শাড়ির বেশ কয়েকটি জায়গায় ইতিমধ্যেই গোল গোল ফুটো হয়ে গিয়েছে। তার উদ্ধত স্তন চুকুলের খানিকটা ব্লাউজ ছাপিয়ে উপর দিকে স্পষ্ট ফুটে উঠেছে। দুটি স্তনের মাঝখানে সেই গভীর খাঁজ দৃশ্যমান। সহসা সুদক্ষিণা ওকে জাপটে ধরল, চিবকে আলতো করে ঠোঁট ছুঁয়ে বলল, তুই আমার পেয়ারের লোক নস। তোর যখন 10 বছর বয়স, তখন থেকে আমি নিজ হাতে তোকে কত কি খাইয়ে দিয়েছি, ভুলে গেলি? দীপেন্দু পাঁচরার কাছে সুদক্ষিণার নরম স্তনের ছোঁয়া আর চিবুকে ঠোঁটের স্পর্শ সামান্য কেঁপে উঠল। ও সুদক্ষিণার বাঁধন ছাড়াবার চেষ্টা করে বলল, তখন আমি অনেক কিছু বুঝতাম না, কিন্তু এখন বুঝতে পারি, তুমি আর ভালো নেই। সুদক্ষিণা দীপেন্দুর চোখে চোখ রেখে পায়ে পায়ে এগিয়ে এসে দাঁড়ালো ওর মুখোমুখি, গায়ে গা ঘেঁষে। ওর ভারী বুক দুটো দীপেন্দুকে স্পর্শ করছে, চোখ না সরিয়ে বলল, তুই কি সত্যি আমাকে বিয়ে করতে চাস? দীপেন্দু বলল, মুখে বললে তুমি বুঝতে পারবে না। সুদক্ষিণা ধীরে ধীরে ওকে জড়াতে লাগলো, বুকে গলায় হাত বুলিয়ে মুখ খসতে খসতে কামনার আগুন ছড়িয়ে যাচ্ছে দীপেন্দু সারা শরীরে। সুদক্ষিণা ফিসফিস করে, আমার ঠোঁট দুটো একটু স্পর্শ করবি? বলে পাখির বাচ্চার মতো ঠোঁট দুটোকে সমান করল। দীপেন্দু দুই হাতে সুদক্ষিণার মাথাটা চেপে ধরে ওর ঠোঁট দুটো চুষতে লাগলো। সুদক্ষিণার বুক তখনও শরীরের সঙ্গে লেপটে রয়েছে। কিছুক্ষণ পরে দীপেন্দুর মুখ থেকে নিজেকে মুক্ত করে সুদক্ষিণা বলল, তোর কাছে লুকোবো না, অবনী আর রনি দুজনের সঙ্গেই আমি একাধিকবার সহবাস করেছি। মুহূর্তে দীপেন্দু ছিটকে সরে গেল। সুদক্ষিণা খিলখিল করে হেসে বলল, কি হলো, আমাকে ঘেন্না হচ্ছে নাকি? দীপেন্দুর কান মাথা ঝাঁ ঝাঁ করতে লাগলো, মুখের ভিতরটা তিতকুটে মনে হলো। ও আর সুদক্ষিণার দিকে তাকাতে পারল না, পিছন ফিরে ঘর থেকে বাইরের দিকে পা বাড়াল। সুদক্ষিণা গজগজ করে বলে উঠল, সালা কুত্তা কাহিকা। সাতকালে সুদক্ষিণার আগমনে রনি উল্লাসে ফেটে পড়ল, ঝাপাং করে দুই হাতে কোলে তুলে নিয়ে চুপচাপ চুমুর খেল ক্ষণ ক্ষণ, তারপরই সোজা নিয়ে গিয়ে ফেলল বিছানায়। সুদক্ষিণাকে কিছু বলার সুযোগই দিল না রনি, ঝড়ের গতিতে বিপ্রস্ত করে শরীরটা নিংড়ে ভরিয়ে দিল ওকে। প্রথম প্রথম কয়েকদিন রনির স্টুডিও বাড়িতে খারাপ লাগলো না সুদক্ষিণার। দীপেন্দুর জন্য মাঝে মাঝে মনটা পুড়ত, কিন্তু বাচ্চার বাবার সোহাগ আদর আর যৌনতা ওকে সব দিক থেকে ভরিয়ে দিতে লাগলো।
রনিকেও জানিয়েছিল দিব্যেন্দুর সঙ্গে ওর আদৌ বিয়ে হয়নি, অতএব ডিভোর্সের কোনো প্রশ্নই নেই। কিন্তু রনি বিয়ে না করেই একটা পার্শ্ববিক যৌনতায় ঘন ঘন মিলিত হতে থাকলো সুদক্ষিণার সাথে। ব্যাপারটা সুদক্ষিণার কাছে অস্বাভাবিক মনে হলেও প্রথম দিকে ও খুব একটা গুরুত্ব দিল না। কিন্তু দুই সপ্তাহ না যেতে যেতেই একদিন ফেটে পড়ল রনি। সেদিন প্রচণ্ড মদ খেয়ে বাড়ি ফিরেই রক্তচক্ষু পাকায়। রনি হুঙ্কার দিল, অবনী সান্যালের সঙ্গে তোমার যে এত ঢলাঢলি ছিল তা তো কোনোদিন বলনি। সুদক্ষিণের চোখের পাতা ফেলতে ভুলে গেল, ও আঙ্কা আন্তা করে করে বলল, হ্যাঁ হ্যাঁ, মানে বন্ধুত্ব ছিল, আমি ওকে শ্রদ্ধা করি। গর্জে উঠল রনি, শ্রদ্ধা করলে কি জামা কাপড় খুলে তার সঙ্গে শুতে হবে? সুবর্ণা ভালোবেসে বিয়ে করেছিল সৌরভকে, দুজনেই মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়ে। শহর কলকাতার সীমানা যেখানে শেষ হয়ে মফস্বলে শুরু, তেমন একটা আধা শহর আধা মফস্বল টাউনের এক পাড়াতেই ওদের ছেলেবেলাটা কেটেছে। যৌবনের বেদিতে পা রাখার আগেই মনে মনে ওরা পরস্পরকে পরস্পরের পরিপূরক হিসেবে ভেবে ফেলেছিল। তখনও পর্যন্ত শারীরিক কামনা বাসনার বীজ অঙ্কুরিত হয়নি ওদের মধ্যে। সুবর্ণাকে যেমন প্রকৃত অর্থে সুবর্ণা বলা যায় না, সৌরভকেও সেই অর্থে তখনও পর্যন্ত কোনো সুবাস ছাড়াতে পারেনি। সুবর্ণার বয়স তখন 14 বছর, ওর বর্ণ নিয়ে মাথা ঘামাবার প্রয়োজন কখনো ছিল না। সুবর্ণা যদিও কালো নয় কিন্তু ফর্সা ওকে বলা যায় না, গায়ের রং ঝকঝকে মাজা। যৌবনে পা রাখার সঙ্গে সঙ্গে স্বাস্থ্যের দীপ্তির সঙ্গে শরীরের চামড়ারও পরিবর্তন চোখে পড়ে। তখন আর ঝকঝকে নয়, একটা ঝলক হঠাৎ যেন চোখ ধাঁধিয়ে দেয়। জলচরা অহংকারী স্বাধীন হংসীর মতো শীতের রৌদ্রের লঙ্কর করে বেড়ে ওঠা লাউ ডগার মতো সুবর্ণার পরিবর্তন স্বভাবতই পুরুষের চোখে টানে। সৌরভও ততদিনে তার সুবাস ছড়াতে শুরু করেছে, কেননা তখন ওরা সবে একে অপরকে পেতে শিখেছে। একটি নির্জন জায়গায় দুজনে দুজনকে পেতে চায়। দিনে দিনে ওদের পরস্পরের মধ্যে শরীরের চাহিদাটা বাড়তে লাগলো, প্রায় প্রতিদিন দেখা হওয়াটা একরকম অবশ্যম্ভাবী হয়ে উঠল। নিজেদের মধ্যে ওরা আর ঘনিষ্ঠ হতে শুরু করল। 12 নম্বর থেকে শুরু করে শরীরের গোপন জায়গাতে হাত রাখাটা প্রায় একটা অভ্যাসে পরিণত হলো। ফলে পুরোপুরি না পাওয়ার অতৃপ্তি একটু একটু করে ওদের গ্রাস করতে লাগলো। এই অতৃপ্তি একদিন ওদের চোখ খুলে দিল। 6 মাসের মধ্যে সুবর্ণার জৌলুস লাফিয়ে লাফিয়ে বেড়ে গেল। রূপের সঙ্গে স্বাস্থ্যের দীপ্তির আর ঔদ্ধত্য পুরুষের দৃষ্টি কেড়ে নেয়। সৌরভের সুভাষে ও সে সুরভিত, ভরা নদীর মতো পূর্ণ। প্রথম একটা বছর ওরা খুব টেনে বুঝে সংসারটা চালালো, ফ্যামিলি প্ল্যানিং করে বাচ্চা হওয়াটা আটকে রাখলো। 1 বছর পরে ওদের হাতে 1000-বিশেক টাকাও জমে গেল। আরো 6 মাস পরে ওরা স্বাধীন সংগমে মিলিত হতে চাইল। সময় মতো তাদের একটি কন্যাও হল। 4 বছরের মাথায় সামান্য অসতর্কতা আর অপ্রতিরোধ সংগম সুখের শিকার হল সুবর্ণা। দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হল, হিসেব করে দেখল 5 বছর পূর্ণ হওয়ার আগেই আবারও একটি সন্তানের জননী হবে। বিছানা করে মশারি টাঙিয়ে সে স্বামীর কাছে এসে পাশে বসে কাঁধে মুখ রাখে। সেই দিন শেষবারের মতন আরও একবার সে নগ্ন হয় স্বামীর বুকের নিচে শোয়। তখন তার মনে হয় প্রতিদিনের মতো এই প্রথম সে প্রকৃত অর্থে নগ্ন হল। দেহের সব পাপড়ি খুলে দিল, সংগম সুখে দুজনে ক্লান্ত হয়ে ঘুমোয়। একদিন একটা পরিবর্তন চোখে পড়ল সৌরভে। শুতে যাওয়ার আগে সুবর্ণা ব্রাশ করছে, এতে অবাক হওয়ার কিছু নেই, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেকেই খাবার পর ব্রাশ করে দাঁতের সুরক্ষার জন্য। পাশে শুয়ে সৌরভ সুবর্ণার মুখ থেকে হালকা মধের সঙ্গে টুথপেস্টের মিশ্র গন্ধ পেল। ও সুবর্ণাকে জড়িয়ে ধরে চুমু খেতে গেলে সুবর্ণা ওকে ঠেলে মুখ সরিয়ে দিল। একটু অবাক হলো সৌরভ, বলল, কি ব্যাপার, তুমি আমাকে? সুবর্ণা ফুপিয়ে ওঠার শব্দ পেল সৌরভ, ওকে কাছে টানার চেষ্টা করল। মুখ ঘুরিয়ে সুবর্ণা বলল, প্লিজ তুমি আমাকে চমকাবে না। সেদিন ছুটির পর পিকের গাড়িতে ও চালক আর আমি সহচারী, আমাদের গন্তব্য ডায়মন্ড হারবার। ফাঁকা রাস্তায় ও আমাকে কোলের কাছে টেনে নিয়ে ঠোঁটে এটো করে দিল। আমার পরনে ছিল স্কার্ট ব্লাউজ, ও উত্তেজিত হয়ে আমাকে কাছে টানতে চাইছিল।
আমার মনে হচ্ছিল সে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতেই পারে। তিন চারবার টাল খেয়েছে গাড়িটা। আমি কপট রাগ দেখিয়ে ওকে বলেছিলাম, পিকে এরকম করলে আমি কিন্তু নেমে যাব, তোমাকে সব কিছু দেবার জন্যই তো আমাদের যাত্রা নাকি, কিছু না পেয়েই তুমি আত্মহত্যা করতে চাও নাকি? বাধ্য ছেলের মতো শান্ত হয়েছিল। ডায়মন্ড হারবার পর্যন্ত যাবার ধৈর্যও ছিল না পিকের। বাসায় একটা রিসর্টে ঢুকে পড়লাম আমরা। পূর্ব রাগ বা সিঙ্গারের কোনো প্রশ্নই ওঠেনি, সঙ্গমের আনন্দে নয়। বিরক্ত বোধ করেছিলাম আমি। কলকাতায় ফিরতে ফিরতে রাত ১০টা হয়ে গেল। প্রথম থেকে সপ্তাহে কখনো দুই দিন কখনো তিন দিন আমাদের অভিসার অব্যাহত ছিল। তিন চার মাস পরে ব্যবধান একটু একটু করে বাড়তে থাকে, কিন্তু গত ২০ বছরে রতিলীলা বন্ধ হয়নি। অবশ্য এ কথা পিকে ছাড়া আরো পুরুষের শয্যাসঙ্গিনী হয়েছি আমি। ২৬ বছর বয়সেই পিকের বাবা প্রশান্ত কুমার সেনগুপ্তর অঙ্কসায়নী হয়েছিলাম। ইনিও পিকে বলেই খ্যাত। তখন সিনিয়র পিকের বয়স ৫৪। জানে না গোপনে গোপনে দুজনের সঙ্গেই আমি মিলিত হই।